থ্রি গর্জেস ড্যাম, এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম, অর্থাৎ এই গ্রহের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে পড়ে এই থ্রি গর্জেস ড্যাম। এই ড্যামটি সাধারণত চীনের হুবেই প্রদেশে অবস্থিত। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে বলতে চলেছি থ্রি গর্জেস ড্যাম নিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। থ্রি গর্জেস ড্যাম বাঁধটি চীনের হুবেই প্রদেশে অবস্থিত এবং এটি গ্রহের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের আবাসস্থল, যা 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেও সক্ষম। এই ড্যামটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $37 বিলিয়ন, অর্থাৎ 32,38,335 কোটি টাকার মতো ভারতীয় মুদ্রায় কিন্তু। তবে হুবেই প্রান্তে তৈরি হওয়া এটি 5,10,000 টন স্টিল লেগেছে, যা একটি 60টি আইফেল টাওয়ারের সমান স্টিল লেগেছে এই বাঁধটি তৈরি করতে। যখন এটি পূর্ণ হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 175 মিটার উপরে থাকে এবং নদী সমতল থেকে প্রায় 95 মিটার উপরেও পৌঁছায়, এই জমে থাকা জলের ট্যাঙ্কটি মোট 42 বিলিয়ন টন জল সঞ্চয় করে রাখতে পারে এবং 632 বর্গ কিলোমিটার ভূপৃষ্ঠে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই বাঁধটি যখন ভেঙে যাবে। এই বাঁধটি তৈরির জন্য পরিকল্পনা করা হয় 2003 সালে এবং 2012 সালে এই বাঁধটি কিন্তু তৈরির কাজ শেষ হয়ে যায়। এরপর থেকে 2014 সালে কিন্তু বিদ্যুৎ উৎপাদন কিন্তু শুরু হয়ে যায়। প্রায় 2015 সালের ডিসেম্বরের শেষের দিকে প্রায় প্রতিটি টারবাইন থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। প্রায় 32টি প্রধান টারবাইন আছে এবং এছাড়াও ছোট ছোট 50 ওয়াট ছোট ছোট টারবাইনও রয়েছে। প্রায় এই উৎপাদন ক্ষমতা হচ্ছে 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই বাঁধের তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে কয়লাকে বাঁচানো এবং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু চীন কিন্তু এই প্রকল্পটি তৈরিই করেছে। এই বাঁধ তৈরির পরে অনেক কিন্তু সমস্যায় পড়েছেন গ্রহের বাসীরা। নাসার বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এই বাঁধটি ভরাট হয়ে যায় তখন তার জড়তার মুহূর্তে নামক একটি ঘটনা ঘটে, যা পৃথিবীর ঘূর্ণনকে কিন্তু প্রভাবিত করে। গবেষকদের মতে পুরো বাঁধটি পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দেয় এবং দিনের দৈর্ঘ্য 0.06 মাইক্রোসেকেন্ড বাড়িয়ে দেয়। এমনকি গ্রহের আকৃতি পরিবর্তন করতে এটিকে কেন্দ্র করে আরও গোলাকার এবং মেরুবৃত্ত চাপটা করেও তোলে। তাই বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।